আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাঈম ফাতহু মুবিন। সংবাদ শিরোনাম এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আদালত বর্জন করে ঢাকায় বিএনপি এবং জামাতপন্থী আইনজীবীদের মিছিল। ঢাকায় নিম্ন আদালতে বিএনপি এবং জামাতপন্থী আইনজীবীরা আদালত বর্জন করেছেন। আজ সোমবার তারা আদালত বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেছেন। থাকবে এ বিষয়ে বিস্তারিত সংবাদ। সম্পূর্ণ সংবাদটি জানতে আমাদের সঙ্গেই থাকুন। এরপর থাকবে সরকারের মিত্ররাই নির্বাচন নিয়ে সমালোচনা করছে, বললেন ডক্টর আব্দুল মঈন খান। এবারে জানাব শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন, ভোট দিতে যাবেন না। ভোট না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এবার একটি গুরুত্বপূর্ণ সংবাদ। নতুন বছরে বাংলাদেশের সামনে আসছে সাত প্রধান চ্যালেঞ্জ। এ বিষয়ে থাকবে তথ্যমূলক আলোচনা। সংবাদটি না টেনে দেখতে থাকুন। এদিকে নাটোরে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নাটোরের পৌর এলাকায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি শরীফুল ইসলাম শিমুলের নৌকা প্রতীকের নির্বাচনী পরিচালনা ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ গভীর রাতে পৌরসভা এক নং ওয়ার্ডের চৌমোহনি ঘোড়াগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পে থাকা চেয়ার এবং সোফা পুড়ে গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। গাজায় 300 মসজিদ ধ্বংস ইসরায়েলের। আমরা আর এখন আজান শুনতে পাই না। গাজায় চলমান বোমাবর্ষণে লক্ষ্যবস্তু হামলায় ঐতিহাসিক এবং প্রত্নতান্ত্রিক তাৎপর্যের জন্য বিখ্যাত আল ওমারি মসজিদ সহ অনেকগুলো মসজিদ ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরায়েল। 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী 300টির বেশি মসজিদ এবং সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ইসলামিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখন আর নামাজের সময় কোনো আজানের শব্দ শোনা যায় না। এলাকায় হাহাকার বিরাজ করছে। নামাজে অবস্থানে আজান এখন অনুপস্থিত, যা একসময় শহর জোরে প্রতিধ্বনিত হতো। এছাড়াও একই সময় 3টি গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায়। প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। আদালত বর্জন করে ঢাকায় বিএনপি জামাতপন্থী আইনজীবীদের মিছিল। ঢাকার নিম্ন আদালতে বিএনপি এবং জামাতপন্থী আইনজীবীরা আদালত বর্জন করেছেন। আজ সোমবার তারা আদালত বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেছেন। মিছিলটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা ডামি নির্বাচন বন্ধের দাবিতে নানান স্লোগান দিতে থাকেন। মিছিলে ঢাকা বারের সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া, ওমর ফারুক, মহসিন মিয়া, আব্দুর রাজ্জাক, এস এম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। গত 27 ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল 1 থেকে 7 জানুয়ারি বাংলাদেশের সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেন। সরকারের মিত্ররাই নির্বাচন নিয়ে সমালোচনা করছে, বললেন ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকারের মিত্ররাই এখন নির্বাচন নিয়ে যে নাটক হচ্ছে তার সমালোচনা করছে। সোমবার 1 জানুয়ারি সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারা। মঈন খান বলেন, 7 জানুয়ারি এখন অর্থহীন হয়ে গেছে। যে নির্বাচন হচ্ছে তা ভুয়া নির্বাচন। সরকার তা করতে গিয়ে সব হজবরল করে ফেলেছে। কে কোন আসন পাবে তা সরকারই আগেভাগেই সিলেকশন করে রেখেছে। তিনি বলেন, অলিখিত বাকশাল এবং একতরফা ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার এখন মরিয়া। তবে নির্বাচন নামক নাটকের প্রহসন বর্জন করে জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ দেশে গণতন্ত্র ফিরে আনা হবে। ডক্টর মঈন খান আরও বলেন, বাংলাদেশের নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ইউএসএ নিজেরাই চিঠি ইস্যু করছে। বাংলাদেশের গণতন্ত্র মৃত, এটা এখন বিশ্ব স্বীকৃত। সুতরাং আওয়ামী লীগ সরকার যতই বলুক, এদেশে গণতন্ত্র আছে, এদেশে যে গণতন্ত্র নেই সেটি এখন স্পষ্ট হয়ে গেছে।
শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন, ভোট দিতে যাবেন না বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ জোর জবরদস্তি করে জনগণকে ধমক দিয়ে একটি নির্বাচন করতে চাচ্ছে। তারা জোর করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, তাই অবৈধ সরকার যাতে জোর করে ক্ষমতায় না থাকতে পারে তাদের বিরুদ্ধে আপনাদের শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন, ভোট দিতে যাবেন না। সোমবার 1 জানুয়ারি সকালে নির্বাচন বর্জন অসহযোগ আন্দোলন সফল করতে কাফরুল এলাকায় লিফলেট বিতরণকালে সব কথা বলেন তিনি। সরকার এর লোকেরা খুন গুম এবং নাশকতা করে গণতন্ত্রের জন্য আন্দোলনকারীদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে রিজভী। তিনি বলেন, তারা নিজেরা খুন করে নাশকতা করে দোষ চাপিয়ে বেড়াচ্ছে বিএনপির নামে, নাশকতা করে চাপিয়ে দিচ্ছে যারা গণতন্ত্র, ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের উপর। এ সময় রিজভী আরো বলেন, আওয়ামী লীগ এখন ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের গণতন্ত্রকে কাফন এ মুড়িয়ে কবরে শোয়াতে চায়, মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে, শুধু রাষ্ট্রের কয়েকজন মানুষ কোটি কোটি টাকা খরচ করা ছাড়াও আর কিছু করছে না। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অর্থবিষয়ক সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য তরিকুল আলম তেনজিং, জাকির হোসেন, কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকরামুল হক, ফজলুর রহমান মন্টু সহ অনেকেই। নতুন বছরে বাংলাদেশের সামনে 7 প্রধান চ্যালেঞ্জ। বিদায় বছরের সবচেয়ে বেশি ভুগতে হয়েছে কি সে জানেন? বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন রাখলে বেশিরভাগই হয়তো বাজারের জিনিসপত্রের অগ্নিমূল্য, অগ্নিমূল্য, ডলার সংকট, রাজনৈতিক অস্থিরতা, ডেঙ্গুর প্রকোপের মতো বিষয়গুলোর কথা বলবেন। অনেকে হয়তো রিজার্ভ সংকট বা বাক স্বাধীনতার মতো বিষয়গুলো সামনে আনবেন। আসছে বছরে এসব সমস্যার থেকে কি মানুষের পরিত্রাণ মিলবে? পুরনো সমস্যা থেকে পরিত্রাণ মিললেও এরপর নতুন কোন সংকট কি সামনে আসবে? নতুন বছরে এসব প্রসঙ্গে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে। নির্বাচন এবং সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক মহলে কতটা গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। নির্বাচন যেন সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক হয় তা নিশ্চিত করতে বেশ কিছুদিন ধরে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনকে বাধা দিতে চাওয়া ব্যক্তিদের ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের পর নির্বাচনে প্রশ্ন কঠোর অবস্থা নিতে দেখা গেছে ইউরোপীয় ইউনিয়নকেও। ডিসেম্বরে মাঝামাঝি সময় ইউরোপীয় ইউনিয়নের কমিশনের ভাইস প্রেসিডেন্টকে চিঠি দিয়ে আহ্বান জানান, বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং নির্বাচনে বাধাদানকারী এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইউরোপ যেন ভীষণ নিষেধাজ্ঞা দেয়। এ ব্যাপারে ইউরোপের বিভিন্ন দেশের এমপি মন্ত্রীরা ইউরোপের প্রধান কমিশনারকে চিঠি দিয়েছেন। আন্তর্জাতিক পদক্ষেপগুলো এমন কঠোর অবস্থানের মধ্যে সরকার পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নিজেদের প্রার্থী বাছাই ছাড়াও কিছু জায়গা স্বতন্ত্র প্রার্থীদের সাথে জোর প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখা যাচ্ছে, কিন্তু এসব প্রয়াস সত্ত্বেও নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন অনেকেই। যেমন নির্বাচন বিষয়ক বিশ্লেষক এবং বেসরকারি সংস্থা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের মতে, প্রশ্নবিদ্ধ নির্বাচন দীর্ঘমেয়াদে রাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। এ সময় তিনি বলেন, এই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে আওয়ামী লীগ সরকার আগের 2 নির্বাচন থেকে ভিন্ন কৌশল অবলম্বন করছেন, কিন্তু নির্বাচন আন্তর্জাতিক মানের হতে হলে সব থেকে বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ করতে হবে। ক্ষমতা বদলের সম্ভাবনা, নির্বাচনে জয় পাওয়া নিয়ে প্রার্থীর অনিশ্চয়তার মতো বিষয়গুলো উপস্থিত থাকতে হবে। এগুলো উপস্থিতি যেহেতু নেই, তাই এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচনের পর আওয়ামী লীগ চতুর্থবারের মতো সরকার গঠন করলে চীন এবং ভারতের মতো মিত্রদের উপর বাংলাদেশের নির্ভরতা বাড়তে পারে, যা রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়াও 2014 এবং 2018 সালের পর এবারের নির্বাচনেও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হওয়া থেকে সরকারের বিরুদ্ধে বিস্ফোরক পরিস্থিতি উদ্ভব হতে পারে বলে মনে করছেন তিনি। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ। গেল বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার প্রায় সারা বছরই ছিল ঊর্ধ্বমুখী। বাজারের প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী আগের বছর অর্থাৎ 2022 সাল থেকে যেখানে মূল্যস্ফীতি ছিল 7.6%, তা 2023 সালে বেড়ে দাঁড়িয়েছে
বেড়েছে 9.7%। জুলাই আগস্টে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল 12% উপরে। এমন পরিস্থিতিতে প্রাথমিকভাবে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সমস্যার গভীরতার স্বীকৃতি দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তার মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2023 সালে কর্তৃপক্ষের নেয়া কৌশল যে কাজ করছে না, এই বিষয়টি নজরে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পেঁয়াজ ডিম তেলের মতো পণ্যের দাম বেড়ে গেলে আমরা দেখছি খুচরা পর্যায়ে সেই দাম নির্ধারণ করে দেওয়ার মতো পদক্ষেপ নিতে সমস্যার মুখে পড়েছে সরকার। তারপরও সরকার সেগুলোর দাম কমাতে ব্যর্থ হয়েছে। অর্থবছর 2023-এর প্রথমার্ধে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বাজেট ঘাটতি অর্থায়নার মূল্যস্ফীতি সত্ত্বেও সুধার নির্দিষ্ট করে রাখার মতো সিদ্ধান্তগুলো মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ডলারের দাম, বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার দাম বেড়ে যাওয়া গত বছরে ব্যাপক প্রভাবিত করেছে বাংলাদেশের অর্থনৈতিক খাতকে। কেন্দ্রীয় ব্যাংকগুলো হিসাব অনুযায়ী 2022 সালের 1 জুন থেকে এখন পর্যন্ত, অর্থাৎ গত দেড় বছরে টাকার তুলনায় ডলারের দাম বেড়েছে 20% বেশি। ডলারের এই বাড়তি দামের কারণে আমদানি এবং তার ধারাবাহিকতায় দেশের ভেতর উৎপাদনও ব্যাহত হচ্ছে। বেশি দামে পণ্য আমদানি করায় তা কেনার জন্য সাধারণ মানুষকে গুনতে হচ্ছে বেশি পরিমাণ টাকা। এ কারণে সাধারণ জনগণ তাদের সঞ্চয় ভেঙে এখন সংসার চালাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সরকারের উপর সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। এদিকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, আরও ঘটতে পারে রিজার্ভ সংকটের কারণে দেশ দেউলিয়া হওয়ার উপক্রম হতে পারে। এরপর ছিল ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা, এর পাশাপাশি রয়েছে রাজনৈতিক অস্থিরতা। বিএনপি এবং জামাত ইসলামের মতো বড় বড় দলগুলো সরকারের বিপক্ষে সারা বছরই ছিল সক্রিয়, ফলে এগুলোকে দমানোর জন্য সরকারের বিশাল পুলিশ বাহিনীকে বাড়তি টাকা বেতন দেওয়ার কারণে সরকারের উপর অর্থনৈতিক চাপ পড়েছে। এ কারণে দেশের মূল্যস্ফীতির মতো অনেকগুলো কারণ ফুটে উঠেছে।